নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করবো নিরামিষ পুঁই শাক রেসিপি, যাতে কুমড়োও দেওয়া থাকবে। তো কুমড়ো পুঁই শাকের এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। নিরামিষ দিনে বা যে কোনো দিনে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো এই রেসিপির জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে 1/2 চামচ, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতাকে হালকা একটু ভেজে নেব। আর গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করবে, তখন কেটে রাখা কুমড়োটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর আমি আগে থাকতে 400 গ্রাম কুমড়ো আর পুঁই শাককে কেটে রেখেছিলাম। তো কুমড়োটা দিয়ে দেওয়ার পর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা লো করলে কিন্তু কুমড়োগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, খুব বেশি ফ্রাই টাইপের হবে না। তো হালকা একটু ভেজে নিলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো হয়। তো কুমড়োটা হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো। তো খুব বেশি ডাঁটা বের হয়নি, যেহেতু গাছগুলো ছোটো ছোটো ছিল, মানে জমির পুঁই শাক, মাচার পুঁই শাক হলে কিন্তু ডাঁটাগুলো অনেকটা বেশি হতো। তো ডাঁটাগুলো দেওয়ার পর এটাও নেড়ে চেড়ে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডাঁটা আর কুমড়ো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন। নুনটা আগে দিলে কিন্তু কুমড়ো থেকে পানি বের হতে শুরু করতো, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হতো না, তার জন্য পরে দিয়েছি। আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ডাঁটা আর কুমড়ো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এতে বাকি মশলা অ্যাড করব। তো গ্যাসেরটা মিডিয়ামে রেখে ডাঁটা আর কুমড়োটা কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো 1 চামচের মতো আদা বাটা। তো 1টা বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর আদা বাটাটা দেওয়ার পর এটাও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যেহেতু আদা বাটার একটা গন্ধ থাকে। তো আদা বাটা দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা দূর হয়। একটু কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো ভাজা জিরে আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কম রাখার জন্য অল্প দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর 2 চামচের মতো পানি দিয়ে আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু কষানোর কাজটা করতে হবে। তো সমস্ত মশলা যখন সবজির সঙ্গে কষাতে কষাতে এ থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে সামান্য একটু পানি অ্যাড করে এটাকে সেদ্ধ করতে দেবো। তো নিরামিষ রান্না কিন্তু একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে, তার জন্য পানির পরিমাণটা একদমই কম দেবো। খুব বেশি দেবো না, যতটা কুমড়ো সেদ্ধ হতে পানি লাগবে ততটাই দেবো। আর কুমড়ো যদি খুব বেশি পাকা হয় তাহলে কিন্তু খুব পানির প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর কুমড়ো সেদ্ধ হতে এমনিতেই পানি বেশি লাগে না। তো সামান্য একটু পানি দিয়ে এই কড়াটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিয়ে দেবো প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর গ্যাস হিটটা একদম লো করে দেবো, লো হিটে এটাকে প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। তো ঢাকনা ঢেকে দিলাম আর আমি 2 মিনিটের মতো অপেক্ষা করলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। তো কুমড়োটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো দিয়ে বাকি সেদ্ধটা পাতার সঙ্গেই করে নেব। তো পাতাগুলো দিয়ে একটু ঢেকে দিলাম 1 মিনিটের মতো, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। তো পাতাটা অনেকটাই নরম মতো হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে পাতাটা কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর পুঁই শাকের পাতা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু সেদ্ধটা করে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। তো কুমড়ো যদি খুব বেশি পাকা হয় আর পুঁই শাক পাতাগুলো যদি খুব কচি হয় তাহলে কিন্তু এতটা সময় লাগবে না, যেহেতু কুমড়ো বা পুঁই শাকের পাতা খুব কচি ছিল না, তার জন্য একটু সময় নিয়ে মানে 1 মিনিটের মতো ঢেকে দিতে হবে। তো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে চেক করে নেব। তো পাতাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে আর নুনটাও চেক করে নিয়েছি, নুনটা ঠিকঠাক আছে। এরপর 1 চামচের মতো চিনি দেবো, কারণ নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি লাগে। তো চিনিটা দেওয়ার পর সব কিছু আবারও মিশিয়ে নেব। আর কুমড়ো যদি খুব বেশি লাল টাইপের হয় তাহলে কিন্তু একটু মিষ্টি হবে, তো সেই মিষ্টি কুমড়োতে চিনির পরিমাণটা একটু কম লাগে, বা নিজেদের পছন্দ মতো চিনিটা কমিয়ে দিতে পারেন। তো আমি 1 চামচের মতো দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর ঝোলটাকে আর একটু মাখা মাখা করে নেব, মানে একটু শুকিয়ে নেব। চাইলে কিন্তু চিনিটা আগেও দিয়ে এটাকে সেদ্ধ করতে পারেন। তো আমি কিন্তু চিনিটা একটু শেষের দিকেই দিলাম। তো চিনিটা দেওয়ার পর ঝোলটাকে একটু কমিয়ে নেওয়ার পর নুন চিনি সব কিছু কিন্তু ঠিক আছে, নুন দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু নুন আগে দিয়েছিলাম ঠিকঠাকই আছে। এরপর গ্যাসেরটা অফ করে দিয়ে এই রান্নাটা আমি নামিয়ে নেব, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটা কিন্তু একটু কমে রেখেছি, আপনারা চাইলে ঝোলটা একটু বেশি রাখতে পারেন, আবার চাইলে কিন্তু ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে পারেন। তো আজকে রেসিপি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।